মাটির রাস্তা দিয়ে যেতেছে আমরা সবাই খালি পায়ে। এ টান দেন, টান দেন, এ টান দেন, টান দেন, টান দেন, টান দেন। চরের থেকে ডাইরেক্ট একদম যে তোর পালসে হ্যার থেকে গরু দিচ্ছি। আসসালামুআলাইকুম, আমি নোবেল, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি গরু আনতে, এবং গরু আনতে যাওয়ার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, সেজন্য ভাবলাম ভিডিও করি। সেটা হলো গরু আনতে যাব পদ্মা নদীর ওই পারে, আমি পদ্মা নদীর এপারে আসি, পদ্মা নদীর ওই পারে চরে যাব, চরাত্রা, যেখানে আমাদের গরু অলরেডি কেনা আছে, সেটাকে শুধু আনতে যাব। এই যে আমরা ট্রলার রিজার্ভ নিছি, একটা ট্রলার নিছি, এই যে মাঝখানটা, এই যে বসে আছে এটা, এই যেটা, এটা নিছি, এটাতে করে আমরা যাব এখন। আর এই যে পদ্মা নদী, আকাশে মেঘ প্লাস বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে সকাল থেকে বৃষ্টি। তো এখন ট্রলারে উঠবো, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ট্রলার ছাড়বে। আমার সাথে ছোটো ভাইরা আছে, লাবিদ আছে, সাইম আছে, ইস্তিয়াক আছে, সাগর আছে, এরা আছে। তো সবাই একসাথে এখন যাবো ইনশাআল্লাহ। অলরেডি ট্রলারে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে ট্রলার ছেড়ে দিবে। কি লাবিদ, কেমন লাগতেছে? প্রচুর ঢেউ স্রোত। হ্যাঁ, প্রচুর ঢেউ তো হবেই রে ভাই, বাতাসও আছে, বৃষ্টিও আছে, আর পদ্মা নদীর কথা তো সবাই জানেই, ভয়ঙ্কর একটা নদী। ঘাট থেকে টোলা ছেড়ে দিছে, এখন ইঞ্জিন স্টার্ট দিবে এখানে। সাগর আছে, সাগর টোলা চালাইতেছে। এই মুহূর্তে আমরা বড় নদীর পাশ দিয়ে ছোট একটা নদীতে ঢুকতেছি, এটা দিয়ে আমরা একদম উপরে চলে যাব ইনশাআল্লাহ। এই জায়গাটা ইনশাআল্লাহ মাছ ধরতে আসবো। আলহামদুলিল্লাহ, আমরা ডেস্টিনেশনে চলে আসছি। এটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন নয়, আমরা এখানে আমাদের ট্রলার রাখবো, রেখে আমরা একটু আবার যেতে হবে, 10-15 মিনিট লাগবে আমাদের মূল গন্তব্যে যেতে। সেখান থেকে আমরা ইনশাআল্লাহ গরু নিয়ে এসে আবার ট্রলার করে রওনা দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। নামো নামো, ধীরে ধীরে নামো। মোটামুটি খালি পেয়ে যাচ্ছি বেশিরভাগই মানুষ। আগে কিন্তু খাবার খাইতে হইব, মানে এদিকে কোনো ইয়ানে হোটেল নাই, একদম দেশি হোটেল নাই। এটা কি কই ভাই, একদম দেশি হোটেল নাই? দেশি হোটেল আছে এখানে, এই যে করিমের হোটেল। কোন জায়গা ওটা? আচ্ছা চলো বাজারে থেকে আগে খাইবো। হ্যাঁ, গরু গোস্ত দিয়ে ভাত, উফ, ওরা আগুন ধরে যাবে রে। কুরবানি, কুরবানির গরু কিনতে গরু খাইবো আমরা, গরু খাইতে, গরু কিনতে গরু খাইবো একদম। ভাই হেল, এটা ডুবে অন্দর দে, সাগর তুই দে, আমরা দাঁড়াই। মাটির রাস্তা দিয়ে যেতেছে আমরা সবাই খালি পায়ে। আমাদের মধ্যে একজনই শুধু বড় লোক, এই জিস্তিয়া কো স্যান্ডেল পরে যেতেছে, ওর বাবার অনেক টাকা, ও নিজেও মুক্তিযোদ্ধা, ওর বাবাও মুক্তিযোদ্ধা, ওর দাদা তার দাদাও মুক্তিযোদ্ধা, ওর ছেলেও মুক্তিযোদ্ধা, এখন হয় নাই হইলে এদিকের বাড়িগুলা একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল বলবো না, একদম ন্যাচারাল তো ছিল আগে, মাটির ঘর ছিল, ছনের ঘর ছিল সেগুলা, এখন তো টিন আছে, কিছু কিছু জায়গায় বিল্ডিং। আমাদের সবার অনেক ক্ষুধা লাগছে, আমরা আগে খাবো, তারপরে আমরা আমাদের গরু সংগ্রহ করবো ইনশাআল্লাহ। সবাই যেতেছি, আমরা বাজারের কাছাকাছি চলে আসছি, ওই আমরা এখনও জানি না যে এখানে কিছু পাওয়া যাবে কি না। এদিকে এক গ্রুপ ফুটবল খেলতেছে, পিচ্ছি পিচ্ছি একদম। খুবই সুন্দর মনোরম পরিবেশ, একদম গ্রাম, গ্রাম বাংলা যেটাকে বলে একদম সেটা। আমরা সবাই লাঞ্চ করার জন্য গেছিলাম একটা বাজারে, আনফর্চুনেটলি আমরা কিছুই পাই নাই,
তো এখানে ঝালমুড়ি পাইছিলাম, ঝালমুড়ি খাইলাম এবং সেই সাথে আরো কিছু জিনিস খাইছি, কোক খাইছি। তো সিম্পল জিনিস খেয়েই আমরা আবার রওনা দিলাম গরুর উদ্দেশ্যে, গরু নেয়ার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যে জায়গা দিয়ে আমরা যাইতেছি, দুই পাশে কলা গাছ, মাশাআল্লাহ কলা হয়ে আছে। এই যে এটাতে, ওই যে ওইটাতে, সামনেও আছে দুই পাশে কলা গাছ, এই পাশে আছে ধনচা, ছোট্ট একটা গাছে কলা হয়ে আছে মাশাআল্লাহ, এত ছোট একটা গাছ। চলে আসছি কাঙ্ক্ষিত স্থানে, তবে যেটার জন্য আসছে সেটা একটু পরে দেখতে পারবেন, কিন্তু এখানে একটা পেয়ারা গাছ দেখছি, তো আমরা পেয়ারা নিতেছি। দাও দাও তো ভাইয়া, মাশাআল্লাহ, তাদেরই গাছ, যাদের গরু নিতে আসছি তাদেরই গাছ। এদের মনমানসিকতা অনেক ভালো, অনেক। আলহামদুলিল্লাহ গরু নিয়ে আমরা রওনা দিয়েছি। ওই যে আমাদের গরু আছে ওইখানে, তো আমরা নদীর কাছাকাছি চলে আসছি, আমাদের ট্রলারের কাছাকাছি। এই যে রাস্তা দিয়ে খালি পায়ে এখনো, ওই যে ওইখানে ট্রলার আছে। আকাশটা পুরো মেঘলা মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। চরে আসলাম, চরে আসার পরে আমাদের মন ভালো হয়ে গেছে। এখানের পরিবেশ, এখানের মানুষ, ওদের আচরণ সব কিছু দেখি আলহামদুলিল্লাহ। ওদিক দিয়ে পানি কম এসছে। আচ্ছা, আমরা এই নদীর আগে ছোট একটা খাল পার হইতে হয়, এই যে এটা বেশি বড় না, ছোট। ইস্তাক দাঁড়াও, আর আমরা এখানে ওদের লোকাল বাজারে লাউ পাইছি, লাউ নিয়ে নিছি একটু দেখি লাউটা। এই যে কচি লাউ একদম মাশাআল্লাহ, খুবই সুন্দর। লাভিদর গেঞ্জি উল্টা ফেলছে, কারণ রেড কালার দেখে গরু এটা করতে পারে, এরকম একটা ভয় ওর মধ্যে কাজ করতেছে। ও অলরেডি একবার এটা করছে। আর এই যে নদীর কাছাকাছি চলে আসছি, ট্রলার গুলো দেখা যাইতেছে, আর এই যে পরিবেশটা মাশাআল্লাহ, ভাই রে ভাই, এত ন্যাচারাল। আর সাইমে তো পিছে মাশাআল্লাহ, ট্রলার উঠানোর চেষ্টা চলতেছে, এত অভ্যস্ত না ট্রলার উঠতে। এক তো পানিতে নামেছে, এটা তো অভ্যস্ত না, তার উপরে ট্রলার উঠাবে। বারোই যুদ্ধ শুরু হয়েছে। যেভাবে আমার দিকে দৌড় দিছে, সাগর তুই ছেড়ে ধর, তুই ওই ছেড়ে থেকে ধর, সাগর দুইজনে মিলে উঠে যা। হ্যাঁ, আস্তে করে টান দাও, যাও যাও, আগে আগে আগে, কোনো মতে পাড়া ওরে উড়ে দিত। আহা ভাই, ওই যে ভয় না পায়, তাড়াহড়ো করে না, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভদ্র গরু দেখছো, ভদ্র গরু মাশাআল্লাহ। এই গরুটা উঠানোই যাইতেছে না, অনেক চেষ্টাতেও কাজ হইতেছে না, ও সিঁড়িতে পা দেয় না, আর একবার সিঁড়িতে পা দিলে আবার নেমে যায়, ওই যে নেমে গেছে। কি একটা যন্ত্রণা রে ভাই, ওর উঠানো খুবই পেইনফুল হয়ে যেতেছে। এখন দিছে দৌড়। 2000 years later. আল্লাহর রহমতে আমরা রওনা দিয়ে দিছি, গরু উঠাইছি। অনেক সুন্দর একটা জায়গায় আসছিলাম, আল্লাহ তাআলা নিয়ে আসছিলেন, অনেক ভালো লাগলো আমাদের এখানে সবকিছু। ফাইনালি আমরা চলে যাচ্ছি এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক
বেটা চলে আসছি আমাদের নদীর আমরা এত পড়েছিলাম কারণ পদ্মা নদীর মাঝখানে অনেক বেশি ঢেউ ছিল অনেক ভিডিও করার পর্যন্ত সাহস পাই নাই মোবাইলটা ধরবো সে সাহস পাই নাই শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম প্রচুর ঢেউ ছিল প্রচুর আকাশে প্রচুর মেঘ চারদিকে প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের গন্তব্যে ঠিক আছে ভাই আল্লাহ রাখে এখন আমরা গরু নিয়ে আমরা এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ গরু নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি অনেক ডিস্টার্ব করতেছিল সাগর আছে বেশি দূরে নয় আমাদের বাড়ি এখান থেকে ইনশাআল্লাহ ভালো মতো নিয়ে যেতে পারবো সেই দুপুরে রওনা দিছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে আসছি আমাদের গেটের সামনে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি I didn't even talk to him.